আসসালামু আলাইকুম। আজ আমি প্রথম মোটর ব্লগ করতে যাচ্ছি। এই মোটর ব্লগটা করার জন্য আমি গতকাল একটা অ্যাকশন ক্যামেরাও কিনেছি, যেটার ভিডিও অলরেডি করে রেখেছি, এখনও আপলোড দেইনি। খুব শীঘ্রই সেই ভিডিওটা আপনি আপনারা আমার এই পেজে দেখতে পারবেন। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রথম মোটর ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি প্রথমে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যে ভুলগুলো আপনাদের চোখে পড়বে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে ভবিষ্যতে আমি সেই ভুলগুলো শুধরাইতে পারি। তো যা হোক, যেহেতু প্রথম ব্লগ করতেছি সেহেতু কিছু না কিছু বলে শুরু করাই উত্তম। আর যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে কিছু কথা বলে আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি। মূলত আমরা কিন্তু অনেকেই জানি না নারী দিবস কী আর নারী দিবস কেন পালন করা হয়। নারী দিবস পালন করা হয় এই জন্য নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি শ্রদ্ধা রেখে নারীর প্রতি অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারী দিবসের সূচনা। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং প্রতিনিয়ত সাংসারিক জীবনে নারীর কিন্তু ভূমিকা অপরিসীম। আর তুলনামূলক উদাহরণ হচ্ছে আমাদের মা, বোন, আমাদের মাথার উপর থাকা অনেক আত্মীয় স্বজন, যারা নারীর ভূমিকায় সবসময় আমাদের পাশে থাকে। তো যাই হোক, নারীর আমি সেদিকে যাচ্ছি না বা যাবও না। নারী দিবসকে কেন্দ্র করে যেখানে দুর্দান্ত প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেখানে হয়তো আজকে অনেক প্রশ্নের ছড়াছড়ি হবে। মায়ের অথবা বোনের কাঁধে হাত দিয়ে অথবা শিক্ষিকার সাথে ছবি পোস্ট করে বিভিন্ন ক্যাপশন দেওয়া হবে। যাই হোক, আমি সেদিকেও যাব না, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, আর তা হলো এই একটা দিনে মায়ের কাঁধে হাত বা বোনের কাঁধে হাত অথবা শিক্ষিকার সাথে ছবি তুলে পোস্ট করলে কি নারীর প্রতি শ্রদ্ধা রাখা হয় বা নারীর প্রতি সম্মান বজায় থাকে? এই প্রশ্নটা কখনো কি নিজের বিবেককে করেছেন কেউ? যেখানে সোশ্যাল মিডিয়ায় একটা নারী যদি সামান্য উল্টাপাল্টা যদি কখনো একটা পোস্ট করে, সেখানে নারীকে কটূক্তি করে বিভিন্ন মন্তব্য করা হয়, যেটা নারীর প্রতি বিশাল ক্ষতিকর। আসলে আমি সেদিকেও যাব না। আমার একটা শ্রেষ্ঠ প্রশ্ন, কখনো কি রান্নাঘরে মা যখন প্রচুর কষ্ট করে রান্না করে আপনার জন্য, কখনো কি বলেছেন মা তোমার কষ্ট হচ্ছে বা বোন তোমার কষ্ট হচ্ছে? কখনো কি মাকে জিজ্ঞেস করেছেন মা তোমার ওষুধ ঠিক আছে কিনা? প্রতিনিয়ত যদি আমরা এইসব খোঁজ খবর রাখি না, নারীর প্রতি শ্রদ্ধা রাখি না, তাহলে আসলে নারীর প্রতি শ্রদ্ধা হয়। একটা দিনে নারীর ছবি পোস্ট করে বিভিন্ন ক্যাপশন দিলে আসলে নারী দিবস পালন করা হয়। নারী দিবস পালন করতে হলে নারীর প্রতি শ্রদ্ধা রাখতে হবে প্রতিনিয়ত। আমরা যদি যে কোনো নারীর সামান্য ভুল ত্রুটি বা বড় কোনো ভুল ত্রুটিতে বড় কোনো রিয়্যাক্ট না করে যদি তাকে ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে বুঝিয়ে বলি যে তোমার এটা করা ঠিক হয় না বা তুমি এই ধরনের কাজগুলো করো না, তাহলে কিন্তু ওই নারী পারিপার্শ্বিক দিক থেকে শান্তি পায় এবং ওই ভুল ত্রুটি থেকে বেরিয়ে আসতে পারে। যাই হোক, আমি নারী দিবস সম্পর্কে এটাই বলতে চাচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটা শেষ করতে চাচ্ছি, বেশি লং করব না। আমার জন্য দোয়া করবেন, সকল নারীর প্রতি শ্রদ্ধা রাখবেন, তাহলে দেখবেন দুনিয়াটা সুন্দর। যাই হোক, আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।